কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে অত্যাচারী শাসকদের সহায়তাকারী ব্যক্তিদের আত্মপ্রকাশ। ষাঁড়ের লেজ সদৃশ এক প্রকার চাবুক দিয়ে তারা মানুষকে প্রহার করবে। চাবুক পশম থেকেও হয়, বৃক্ষের ছাল থেকেও হয়, বৈদ্যুতিক চাবুকও সমাজে প্রচলিত রয়েছে। আবু ওমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোকের আত্মপ্রকাশ ঘটবে যাদের সাথে ষাঁড়ের লেজ সদৃশ এক প্রকার চাবুক থাকবে। আল্লাহর রসনালে পতিত হয়ে তারা সকাল সন্ধ্যা যাপন করবে। অন্য একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার উম্মতের দুই প্রকার লোককে এখনও আমি দেখিনি যাদের হাতে ষাঁড়ের লেজ সদৃশ চাবুক থাকবে, তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আয়ু থাকতে তুমি এমন কিছু লোককে দেখতে পাবে যারা আল্লাহর ক্রোধ অভিশাপের মধ্য দিয়ে সকাল সন্ধ্যা যাপন করবে। তাদের হাতে ষাঁড়ের লেজ সদৃশ একটা কিছু থাকবে, খুবই অত্যাচারী হবে, দুশ্চরিত্রের দরুন তারা আল্লাহর অভিশাপের পাত্রতে পরিণত হবে।